আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ মুক্তিযোদ্ধা সংসদ আমাদের আসলে এখন পর্যন্ত যেহেতু আমাদের প্রার্থী সম্পর্কে আমরা জানতে পারি নাই, আর আমরা কোন যুক্তপ্রাণ ঐক্যপ্রাণ কাউকে আমরা এখানে চাচ্ছি না। আমরা এখানে কোন আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে, আওয়ামী লীগের নেতার বাইরে, আসলে আব্দুল্লাহ মামুনের বাইরে আমরা কোন নেতৃত্বকে আমরা এখানে মেনে নিব না। আমরা চাচ্ছি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রোষ জননন্দিত নেতা, গণমানুষের নেতা জনাব আব্দুল্লাহ মামুন সাহেবকে মনোনয়ন দিয়ে